আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিপুল ভোটে বিজেপিকে হারিয়েছে, যার জন্য আমরা এখানে একটু মিষ্টি মুখ এবং আবির খেলায় আমরা যারা সাধারণ কর্মী এবং যারা কৃষ্ণনগরবাসী আছি তারা সকলে আমরা একটু আবির খেলা এবং মিষ্টি মুখ করছি এবং মানুষকে করাচ্ছি। কোভিড প্রোটোকল দেখুন, কোভিড প্রোটোকল আজকে যতদূর আমরা চেষ্টা করেছিলাম যাতে মানুষের জমায়েত কম হয় এবং আমরা এর মধ্যে ইতিমধ্যেই অনেককে ফাঁকা করে দিয়েছি। কোভিড প্রোটোকল মানা অবশ্যই মানুষের জন্য দরকার। শুধু বিজয় মিশ্রে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এটুকু শিখিয়েছেন মানুষের জন্য ভাবতে, সেই কথা মাথায় রেখেই যারা এখানে ভিড় ছিল, যে যারা সকলে এসেছিল সাধারণ কর্মীরা, তাদের সকলকে আস্তে আস্তে যেটুকু পেরেছি মিষ্টি মুখ করিয়ে তাদেরকে আসতে বলেছি। আমাদের বিধানসভা ভোটে পেস্টিস এমনি পাংচার হয়ে গেছিল, আরো তো পাংচার হলোই, আর বিজেপি তো কোথাও নেই। তন্ময় ঘোষ, সভাপতি কৃষ্ণগড় শহর তৃণমূল যুব কংগ্রেস। এই জয় সাধারণ মানুষের জয়, এ জয় বাংলার মামাটি মানুষের জয়, এ জয় উন্নয়নের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভবানীপুর থেকে 58,000 ভোটে লিড করছেন। বিজেপির আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা এখানে জমায়েত হয়েছি বিজয় উৎসব করার জন্য। এটা তো আপনাদের কাছেও পরিষ্কার, আমাদের কাছেও পরিষ্কার, বিজেপি বলে কিছু নেই, বিজেপি বলে বাংলায় কিছু নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দেখে। আমরা কর্মসূচি সবার নামে সবাইকে মিষ্টি বিতরণ করব এবং আমরা নিজেদের মধ্যে আবির খেলব মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করার জন্য। অবশ্যই আমরা জমায়েত সেইভাবে করছি না, আর আমরা মানুষের সুবিধা অসুবিধা ভেবেই করছি না। আমরা পোস্ট অফিসের মোড়ে করতাম, কিন্তু ওখানে প্রচুর রোগী এবং স্টেশন যাওয়া আসা করে মানুষজনের কাজকর্মের ভিড় হবে বলে আমরা একটু সাইডে করছি। এটা বাংলার মানুষকে ধন্যবাদ দেবো, ভবানীপুর মানুষকে ধন্যবাদ দেবো, আমাদের মুখ্যমন্ত্রীকে আবার পুনরায় মুখ্যমন্ত্রী করার জন্য। আর এই জয় সাধারণ মানুষের জয়, মামাটি মানুষের জয়। আমার নাম তন্ময় ঘোষ, সভাপতি কৃষ্ণগড় শহর তৃণমূল যুব কংগ্রেস।